বলছেন আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা সবথেকে দামি জিনিস কি বলেন সোনা চাঁদি হীরা মতি জওহর জোরে বলে দামি কি দামি নয় এগুলা দামি জিনিস বন্ধুরে আমার আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে দুনিয়ার মানুষ রে আর দুনিয়া কুল্লহা মাতা জমিনের উপরে আকাশের তলাতে সব চাইতে দামি জিনিস হলো হীরা মতি মুক্তা একদিকে তুমি রেখে দাও আর নেকার বেবে তুমি একদিকে রেখে দাও নবী বলেছেন তোমার সোনা হীরা মতি চাঁদের চাইতে দামি জিনিস হলো নেকার বেবে নেককার স্ত্রী সব থেকে হলো দামি কিন্তু আমরা নেককার স্ত্রী তো নিতে যাব না নেককার স্ত্রীর দিকে আমাদের মান নাই তার নাই আমরা যাব কে পালসা দিতে পারবে কে বুলেট দিতে পারবে কে 2 লাখ 3 লাখ দিতে পারবে ওইটাই বেটি ছেলেকে আমরা খুঁজব নেককার দিনদার বেটি ছেলেকে আমরা খুঁজতে যাব না ভাই আমার নেককার বেটি ছেলে যদি আপনার বাড়িতে এসে আসে বড় বড় মুসিবত আপনার দূর হয়ে যাবে টাইম আমার খুব একবারে তাড়াতাড়ি পালিয়ে চলে যাচ্ছে এইজন্য অত কথা বলতে পাবো না একটা মাত্র হাদিসের কথা বলবো নেককার স্ত্রী যদি বাড়িতে এসে আসেন তো বাড়িটা আপনার জান্নাত হয়ে যাবে কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে না হলে আপনি 50000 টাকা মাসে কামাইছেন স্ত্রী যদি দিনদার না হয় 50000 টাকা কামিয়েও আপনার সুখ হবে না হবে না হবে না আর আপনি 300 400 টাকা কাটকেরা মজদুরি করছেন স্ত্রীটা যদি আপনার ভালো ব্যবহারের হয় সারা দিনের আপনার খাস্তানা দূর হয়ে যাবে মনে করবেন যে বাড়িটা আমার জান্নাতে আছে জান্নাতে আমার আছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিহ মুসলিম শরীফে হাদিস একদিন মসজিদে বসে আছে নবী মসজিদে বসে আছে আর একটা কুটুম নবীর বাড়িতে চলে এসেছে মেহমান আয়েশা নবীকে বলছেন আল্লাহ রাসূল আজ রাতে আপনার বাড়িতে কুটুম তালি করব আপনার বাড়িতে খানা পিনা খাবো থাকবো রাসূল মেহমান কুটুম পেতে গেলে নবী খুবই খুশি হইতেন তো রাসূল বলছেন তুমি আমার বাড়িতে থাকবে না তো হ্যাঁ তো রাসূলের ওই সময়তে 8টা 9টা 10টা 11টা বিবি সবার বাড়ি আলাদা আলাদা এটা জাইনাবের বাড়ি এটা হাফসার বাড়ি এটা রোকায়ার বাড়ি এটা হলো উমুকের বাড়ি সব নবীর বিবির বাড়ি আলাদা রাসূল কে মেহমান যখন বললেন যে আপনার বাড়িতে থাকবো খাবো রাসূল একটা সাহাবীকে বলছেন হাগো দেখো তো আমার বিবিরকে জিজ্ঞাসা করো বাড়িতে কিছু খাবার আছে কিনা যাও তো দেখো তো মেহমানকে তো খেতে লাগবে না লাগবে না লাগবে এবার সেই সাহাবী যে দরজাতে ডাক দিয়েছেন ও আল্লাহর নবীর স্ত্রীরা তোমাদের বাড়িতে মেহমান নবী আমাদেরকে পাঠালেন কিছু খাবার আছে বাড়িতে কি সুবহানাল্লাহ এ মেরা খালারা শুনেন হাদিসটা ভালো করে আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন ও আল্লাহর নবীর সাহাবীরা শুনবো আল্লাহর কসম করা বলে আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে পানি ছাড়া অন্য নবীর বাড়িতে কোনো খাবার নাই সুবহানাল্লাহ হায়রে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন সেই নবীর বাড়িতে শুধু রাত্রি পানি আছে পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই ছাতু নাই খাজুর নাই নবীর বাড়িতে কোনো আনাজ নাই নবীর বাড়িতে খাঁটি নাই গম নাই জল নাই কিছু নাই রাতে শুধু পানি আছে পানি খেয়ে খেয়ে বিবির দিন কাটাচ্ছে এবার ওই নবীর বাড়ি চলে গেলেন তাকে বলা হলো ও নবীর বিবিরা তোমাদের বাড়িতে মেহমান তোমাদের বাড়িতে কুটুম এসেছে নবী পাঠালেন খাবার লাগবে বলো কি আছে তার বাড়ি থেকে উত্তর হলো ও আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কসম করে বলি রে আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই এই করে করে সমস্ত বাড়িতে জিজ্ঞাসা করা হলো নবীর প্রত্যেক বাবি বিবির বাড়ি থেকে একটাই উত্তর এলো আল্লাহর কসম করে বলি আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে পানি ছাড়া অন্য কোন খাবার নাই এখনকার মাখলারে থাকবে থাকবে একবার দুবার আইলো গিয়া যখন দেখবে যে ইমিন সার্ভারতে কিছু এরকম পাওয়া যায় না তোর বাপকে যা কই বাপুজি কি আছে ও গোলামে বাড়তে আমি থাকতে পারবো না ওর বাড়তে আমার দিন কাটবে না খো কত নাশুকরি করব আমরা সুবহানাল্লাহ এবার সেই সাহাবী নবীর দরবারে চলে গেলেন বলছেন নবীজি
সমস্ত বিবির বাড়িতে এক এক করে জিজ্ঞাসা করলো, পানি আছে শুধু আপনার বাড়িতে, কিছু খেতে নাই। সুবহানাল্লাহ, একটা দয়ার নবী, তার বাড়িতে পানি, কিছু খাবার নাই। এবার আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবী কেরাম সামনে বসে আছে, এবার নবী সাহাবীরা কে বলছেন, রে আমার সাহাবীর দলরা শোনো, আমি নবে আমার বাড়িতে মেহমান, কিন্তু বাড়িতে শুধু পানি আছে রে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বাবা রে, কে তোমাদের মধ্যে এমন আছো, আমার তরফ থেকে মেহমানকে বাড়ি নিয়ে যে তার ইজ্জত সম্মান করবে, যে মেহমানকে তোমরা খেতে দিবে, রাতে তোমরা তার ইন্তেজাম করবে, ইজ্জত সম্মান করবে, আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন, আল্লাহ তার রোজ রোজগারে বরকত দেবেন। কে তোমরা এমন আছো, আল্লাহ তার রোজ রোজগারে আল্লাহ বরকত দেবে, আমার মেহমানটাকে নিয়ে যা। কে তোমরা আছো, আল্লাহ তারপরে দয়া করবে, রহম করবে, আমার মেহমানটাকে তোমরা কে আছো, ইজ্জত সম্মান করবে। সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে? আপনারা বলেন তো, আমার এই মুরব্বি নানা জান বসে আছেন, কষ্ট তারা দেখেছেন, আজ থেকে 20-25 বছর আগে যে কষ্ট ছিল এখন আছে? তখন এক দিনে মানুষ খেতে পেয়েছে, কে পাইনি? এখন একটা ছেলে তো যত দিন দিনে খানা বরবাদ করছে, তখন একটা পরিবার যত দিন খানা পেয়েছে, গেছে আছে নাই? সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এবার রাসূল বলছেন, কে তোমরা আছো আমার কুটুমটাকে বাড়িতে নিয়ে যাবে, মেহমানকে আল্লাহ তারপরে দয়া করবে, কেউ খাড়া হয়ে যাবে, হুজুর আমাকে দেন, আমি নিয়ে যাব। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী খাড়া হয়ে গেলেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। এবার নবীজি মেহমান নিয়ে বাড়িতে দিয়ে দিলেন তাকে, আবু তালহা মেহমান সাথে করে নিয়ে গেছে, ও কিন্তু জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। বাড়ি চলে গেলেন, রাত 9টা-10টা হয়ে গেল, মেহমানকে বসতে দিলেন, বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রোমেসা, আবু তালার স্ত্রীর নাম হলো কি? বিবি রোমেসা। এবার মেহমানকে বৈঠকে বসতে দিয়েছে, আবু তালা চলে গেছেন বাড়ির ভিতরে, বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন কানে করে, কি বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নবীর বাড়িতে বিবি রে শুধু আজ রাত্রে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, তাই আল্লাহ নবী দোয়া দিয়েছেন, কে তোমরা এমন আছো, যদি আমার মেহমানের ইজ্জত সম্মান করো, আল্লাহ তারপরে দয়া করবে, রহম করবে, আল্লাহ তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। বিবি রে মিথ্যা কথা বলিও না, কি বাড়িতে আছে তুমি সত্য সত্য করে বলে দাও, মেহমানকে খাবার লাগে, বিবি রে বলো বলো আজকে আমাদের বাড়িতে কি খাবার আছে। এরে মুসলমান, সে বিবি রমেশা বলছে, স্বামী গো আল্লাহর কসম করে বলি আপনাকে, মিথ্যা কথা বলবো না গো স্বামীজি, কিচ্ছু বাড়িতে নাই, কিচ্ছু বাড়িতে নাই গো স্বামীজি, ওর একটা বাচ্চা ছিল 8-10 বছরকার ছোট্ট ছেলে ও মেয়ে। আপনারা বলেন তো, মা বাপ যদি খেত না পায়, পারতে যদি এক পকেট বিস্কুট থাকে, একটা বাচ্চা থাকলে তার লাগে জুগিয়ে রাখবি, আমরা পাবো না পাবো, কিন্তু বাচ্চাটা যখন কানবে বিস্কুটটার পকেট দিয়ে তাকে বুঝিয়ে দিব, এরকম করে কে করি না। তার বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল, তার জন্য অল্প কিছু খাজুর দিয়ে চলো, বাচ্চাটা ওইটা যখন কান্না কাটা করবে সকালবেলাতে তাকে খেতে দিব বলে অল্প কিছু খাজুর ছিল। কানবে তাকে খেতে দিব বলে অল্প কিছু খাজুর আছে গোস্বামীজি, আর তাছাড়া বাড়িতে অন্য কিছু খাবার নাই। একটা লোক যদি খায় পেট ভরবে, আর দুইজন যদি খায় কিন্তু পেট ভরবে না। ওই যুগে নিয়ম ছিল কি জানেন, কুটুমের সাথে বাড়ির লোক যখন না খেতে বসবে, তখন কুটুম খানা খেতে না। আবু তালা বলছে, কি হইলো, একটা লোকের সমান বাড়িতে খাজুর আছে, আরে ছেলেটাকে কানবে, কোন রকম সবর দিয়ে দেবো, কিন্তু আমরা দুইজন আছি, তুমি তো বাড়িতে থাকবে, মেহমানের সাথে আমাকে বসতে হবে, আর একটা লোকের সমান খাজুর, মেহমানের সাথে যদি আমিও খাজুর খাই, একটা লোকের খানা দুটিকে ভাগ হয়ে যাবে, তাহলে তো মেহমানের পেট ভরলো না, আর মেহমানের পেট না ভরলে ইজ্জত সম্মান করা হবে না, হবে আল্লাহ কি করব, আল্লাহ তুমি কিছু ব্যবস্থা দাও। খুব মাথা পেটছে, এই করতে করতে হঠাৎ একটা বুদ্ধি এলো, বিবিকে ডাকতে আসতে করে বলছে, বিবিনি রাত হয়ে গেছে আর মেহমানকে খাবার লাগবে, একটা তোমাকে বুদ্ধি করতে হবে, বিবিনি কি বুদ্ধি করতে হবে? এই মায়েরা খেলারা শুনেন, এবার আবু তালা বলছে, বিবিরে যখন আমরা দুজন খেতে বসবো, তুমি দাস্তারখানা লাগিয়ে দিবে, পানি দিয়ে দিবে,
আর থালাতে করে যে বাড়তে খাজুর আছে খাজুর তুমি দিয়ে দিবি আর বাড়িতে যে চারা আছে লাল দিনা ছেড়ে দিবি বলি তা তুমি ছোট করে দিবে যেন টিম 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 করে চারাকে আলো হয় চারাকে যেন বেশি আলো না হয় আর খাইতে বসা আমি তোমাকে মিথ্যা করে বলবো বিবি রে চারাকে মনে হয় তাল নেই কি তুমি তাল ঢেলে নিয়েছো তাল ঢালার বানাতে তুমি বাড়িতে ঘরে বসে থাকবে আর অন্ধকারে দুইজন বসে বসে আমরা খানা খাবো আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব থালাতে হাত দিব মুখে দিব মেহমান যাতে মনে করে আবু তাল আমার সাথে খানা খায় কিন্তু বিবি আমি একটাও খাজুর খাবো না এই করে যদি আমরা প্রত্যেক করে মেহমান সমস্ত খাজুর খেয়ে যাবে আর মেহমান যদি খাজুর খেয়ে যায় মেহমানের পেট কিন্তু ভরে যাবে কোন কেসা কাহিনী না হাদিসের কথা বলছি বলছে হ্যাঁ জি আমি এটা কথা ঠিক দাস্তারখান বিছিয়ে দেওয়া হলো এবার খাজুর দিয়ে দেওয়া হলো স্বামীর কথা মতো চারাকে পলতে কিন্তু ছোট্ট করে দেওয়া হলো টিম 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 করে চারা কালো হয় চারাকে কিন্তু আলো হই না জোনাক হই না আবু তালহা বিবিকে ডাকতে বলছে বিবি রে চারাকে দেখো তেল না নাকি তেল তুমি ঢেলে নিয়েছো আগে থেকে তো ফালান সেট করা ছিল এবার বন্ধু রে বিবি রমিসা চারাকে তেল ঢেলা চারাকটা ঘরের ভিতরে নিয়ে চলে গেল এবার দুইজন অন্ধকারে রাতে বসে বসে খায় আবু তালা বলছেন আমি খালাতে হাত ইয়ার মুখে দিই খালাতে হাত ইয়ার মুখে দিই মেহমান যাতে কেমন করে আমার সাথে আমার ভাই আবু তালা খানা খায় আবু তালা বলছেন আল্লাহর কসম করে বলে রে সেই রাত্রে আমি আবু তালা একটাও খাজুর পর্যন্ত মুখে দিইনি সমস্ত খাজুর আমার বাড়তে যা ছিল মেহমানকে খাইয়ে দিয়েছি সুবহানাল্লাহ এবার ভোর হয়ে গেল নবীর দরবারে দুজন হাঁটছে আর যেছে নবীজি দূর থেকে দেখছেন আর মুচকি মুচকি হাসছে ওরা দুজনাকে দেখে আবু তালার মেহমানকে দেখে নবীজি মুচকি মুচকি হাসছে এবার আবু তালা বলছে না বিজি মেহমানের কিন্তু সম্মান করতে পারেনি যে আপনি হাসছেন হাইরে দয়ার নবী কি কথা বলছেন দেখেন দয়ার নবী বললেন আবু তালারে যা তুমি মেহমানের সুতাকে করেছো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারাতে আমাকে জিবরিল দ্বারাতে আমাকে জানিয়ে দিয়েছেন শুধু তা নয় রে আবু তালা তা নয় আল্লাহ তোমার কাম দেখে তোমার আমল দেখে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে তোমার ব্যাপারে আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে যে কোরআনের আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবে ওয়াইয়াসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা খুশি আল্লাহ তোমার পরে তোমার ব্যাপারে একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে কেন বললাম হাদিসটা দিনদার স্ত্রী ছিল বলে না স্বামীর সাহারা করে দিলে আর যদি এখনকার যদি আমার মা খেলারা হয়তো আপনি কি বলতো গোলাম হদ মহুসনে ইনি ওরা কান খেলা ভরা বাড়তে খাইতে আছে কিনা উনি আর কোনো খোঁজ খবর নিলে না উনি আমাকে সত্য করে নিয়ে আসতো বাসনকে আইবড়া ধাইবড়া কত ঠিক রাখবে বাড়ি কেউ তাহাল কামাচ্ছি হবে কি হবে না এই জন্য নিকটার স্ত্রী আসতে গেলে বাড়ি কি হবে জান্নাত হয়ে যাবে এই মায়েরা খেলারা গলা মেলায় কিছু আছে এক ঘন্টা আমার টাইম শেষ হয়ে আসছে মাত্র আমার দেড় ঘন্টা আমাকে টাইম দিয়েছে আর একটা হাদিসের কথা শোনেন মা খালারা কাল্লা তোবারক ওয়া তাআলা এত ইজ্জত সম্মান করে দিয়েছে এরাকে দুনিয়াতে কিছু করতে হবে না হবে না জোরে বলে হবে কি হবে না ওরাকে যখন দাম বাড়ালছে তো ওরাকে কিছু কামও তো করতে হবে এমনি দাম বেড়ে গেল সোনার কেনে দাম বেড়াচ্ছে যে গলাতে দিবে হার বানাবে পান বানাবে কানের বানাবে নাকের বানাবে তাই না আমার দাম বেড়েছে তোমারকে যখন আল্লাহ দাম বাড়ালে তো কি করতে হবে হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো খালা বেঁচে থাকা কালি চারটা কাম করতে পারে আল্লাহ নবী বলেছেন ওই মহিলাটা জান্নাতে চলে যাবে কয়টা কাম ভাই মাত্র চারটা কাম এরে মায়েরা খালারা বেশি করে আপনারা কে কাম করতে হবে না যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো বোন বেঁচে থাকা কালে চারটা করতে পারে আল্লাহ নবী বলেছেন জান্নাতের আটখানা দুয়ার খোলা থাকবে রে যেই দুয়ার দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে এক নম্বর কাজ হলো আলমারাতু ইজা সাল্লাত খামসাহ যদি কোনো মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে দুই নম্বর কাজ হলো রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহ এই যে রমজান মাস গেল বছরে একবার রমজান মাস আছে রমজান মাসের যে রোজা রাখতে পারবে তিন নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফরজাহ যে নিজের সারামগার লজ্জা স্থানে হেফাজত করতে পারবে চার নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা যে নিজের স্বামীর খেদমত করতে পারবে এক নম্বর হলো নামাজ এক নম্বরে কি
নমাজ কে নমাজের মতন পড়তে হবে না হবে না জোরে বলেন হবে একটা গল্প শুনেন তাহলে একটা বেটি ছেলে বিয়ে হয় শ্বশুর বাড়ি গেছে বেটি ছেলেটা বিয়ে হয় শ্বশুর বাড়ি গেছে এবার শ্বশুর বাড়িতে যদি যাচ্ছে দেখছে আমার ননদ নমাজ পড়ছে দাদা শাশুড়ি নমাজ পড়ছে শাশুড়ি নমাজ পড়ছে যা জ্যাঠাকে সবাই নমাজ পড়ছে কিন্তু ওই বহুটা জীবনে উদুয়া সুরাও জানে না এরকম বেটি ছেলে আছে না এখনো যে আলহামদুল সুরাটা জানে না এরকম মেলায় মানুষ আছে এবার আর নমাজ পড়ে না তার শাশুড়ি কয়েছে দু চার দিন যখন হয়ে গেছে আগে বহু তুই নমাজ কেন পড়িস না ও তো নমাজ পড়তে জানে না তখন ও বাহানা খেলছে যে মাজি এবার নমাজ পড়বো না এবার হার মা বাপের বাড়ি বেড়াতে যাবো ওখান থেকে আসবো তখন নমাজ পড়বো তো বহু শাস্তি মনে করছে নতুন বহু কি হয়ে যায় কে এবার পাঁচ সাত দিন পর বাপের বাড়ি গেছে তোর বাপ আগিনে তবেছে দড়ি পাকিয়ে ডেরা করেছে ডেরা বুঝেন কিনা ই বহুটা তখন লেগে গেছে ওর বাপকে দোয়া দিতে গোলামের বেটা গোলাম সরের বেটা সর কুকুরের বেটা কুকুর আড়ের বেটা আড়া কারে বেটা কারে ওর বাপ কই যে হারে বেটি সবাই শ্বশুর বাড়ি থেকে খুশি হাসতে হাসতে আসে আর তুই আইসার কে আমাকে এত দোয়া দিছিস কেন কই গাইল দেবো না গাইল দেবো না এমন বাড়িতে আমার বিয়ে হয়েছে যখন কে নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো তুমি আমাকে নমাজ পড়া শেখাচ্ছ নাকি বাপ কই যে তুই নমাজ পড়তে জানিস নে কই কখন তুমি আমাকে নমাজ পড়া শেখাইলে কোন মুরব্বির কাছে পড়িতে দিয়েছো বাপ কত বড় মুরব্বি সাহেব দেখেন বাপ নমাজ পড়া শিখেছে আচ্ছা বেটি তোর শ্বশুর বাড়িতে কে কে নমাজ পড়ছে কহ তো কইছে হাত দাদা শাশুড়ি পড়ছে আর ননদ পড়ছে যা জ্যাঠানি পড়ছে আমার শাশুড়ি মা সবাই পড়ছে নমাজ তবে শুন বেটি বাপ দেখে মৌলভী সাহেব নমাজ পড়া শিখেছে কই তোর দাদা শাশুড়ি বুড়ি মানুষ নমাজের নিয়ম কানুন বেশি জানে ওয়ার পাঞ্জরে নমাজ পড়তে খাড়িয়ে যাবি ও যেমনি করে পড়বে ওমনি করে তুই পড়িস তাই নাকি যে আব্বা কই হ্যাঁ কই খুবই জানে নমাজ পড়া আসা উপরি একবার ছাপ ফুলছে একবার হাত চাচ্ছে একবার সিজদা করছে মানে ও জানে না যে গেলে রুকু সাজদা কয় গেলে জানে না খাই যা হোক শ্বশুর বাড়ি গেছে পাঁচ সাত দিন পর ওর শাশুড়ি বলেনি তার আগে উজু করে রেডি আছে ও আগে হাত দিয়েছে কি পা দিয়েছে আল্লাহ জানে নমাজ টমাজ পড়ে তখন তার শাশুড়ি পাঞ্জরে নমাজে খাড়িয়েছে আব্বা যে কয়েছে যে ও নমাজের নিয়ম কানুন বেশি জানে ওর পাঞ্জরে কাড় হয়েছে এবার নমাজে খাড়িয়েছে বুড়ি মানুষ আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে ওর দেখা দেখি ইউ আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে এবার এখানে কোন দোয়া পড়িতে হয় কহেন তো আপনারা জরে পায়নে তো মুখ খোলে বায়াত বানি পড়ে দোয়া নাই ছেড়া যদি আমার ভুল হইতো বায়াত বানি পড়ে কি পড়ে বায়াত বানি এটা মনে মনে পড়ে না জোরে জোরে মনে মনে বহুটা তো জানে না যেখানে বায়াত বানি দোয়া পড়তে হয় ট্যাপ চক করে দেখে কয় যে বুড়ি আমাকে গাইল দিতে বলে ও তখন মনে মনে খুলে গেছে ওকে গাইল দিতে চাপ পড়ছে নমাজ পড়তে 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 রে ভাই বুড়ি মানুষ সাধারণ আমার ঘর নমাজে খুঁকি আছে না খুঁকি চলে আসছে বহুটার মন কি নমাজে বুঝুন খুঁকতে হয় না হলে বুড়ি কেনে খুঁক নেয় ও নমাজে খুঁকেছে এবার দোয়া দোটা সুরা পড়ে আল্লাহ আকবর বলে বুড়ি রুকুতে গেছে তো বহুটা পাঞ্জরে আছে তো একটু কেহেন রকে ঘোড়া লেগে গেছে গুতা লেগে গেছে পাঞ্জরে হাত লেগে গেছে তো ও মনে করছে আপা তো কইছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস এই বুড়ি আমাকে গুতা মেরে নমাজে দেখাইলে আর মানে নমাজে গুতাও মারতে হয় না হলে কেনে গুতা মারবে ওরে সুবহানাল্লাহ জুয়ান বহরে ভাই এমন জোরে গুতা মেরেছে ওর দেখে সাজেকে রুকু থেকে উঠে ফেলেছে ওর শাস্তি তখন পাঞ্জরে ছিল কই আরে তেমনি বেটি তেমনি মরে যা গেল কি করলি বে দূর জীবি না আমার কি দোষ আব্বা কয়েছে কেন নিকরে তো দাদা শাস্তি পড়বে ও নিকরে পড়িস ও আমাকে একটু আসতে দিয়েছে আমি একটু জোর করে বলে দিচ্ছি কি হলো কয় রে নিকরে নমাজ পড়লে নমাজ হবে নমাজ হবে না রে ভাই আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা যদি কোনো খালা পাঁচ ওয়াক্ত নমাজ পড়তে পারে দুই নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা রমজান মাসের যদি এক মাস রোজা রাখতে পারে এখানে একটা মশলা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে মাসে মায়ের খালার একটা বিমারি দিয়েছে হাইজের বিমার ইয়ামসির বিমার না পা খালাতে থাকি আল্লাহ রাসূল বলেছেন মহিলা যদি তুমি রোজা রেখেছো রোজার হাতে তুমি তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তুমি না পাক হয়ে গেলে তুমি রোজা করতে পাবে না নমাজ পড়তে পাবে না আল্লাহ তোমার জন্য নমাজ মাফ করে দিয়েছে তোমাকে নমাজ পড়তে হবে না কিন্তু যতদিন তুমি না পাক হয়ে থাকবে যতটা তোমার রোজা ছুটবে রমজান মাস যখন শেষ হয়ে যাবে রে মহিলা এই যে আগামী রমজান আসার আগে আগে যে মাঝখানে এগারো মাস বাঁচে এগারো মাসের মধ্যে মধ্যে তোমাকে রমজানটা পুরা করতে হবে ওই ছোটা রোজা কোটাকে তোমাকে করতে হবে।
আল্লাহ কিন্তু বলে দিয়েছে মেলায় মাখালা পারে না করতে হবে রোজা নামাজ মাফ কিন্তু রোজা মাফ নয় দুটো হয়ে গেল একটা নামাজ একটা রোজা তিন নম্বর নবী বলেছে পর্দা সিলায় থাকতে হবে সুবহানাল্লাহ আজ মাখালারা পর্দার কিন্তু পর্দা তারা উড়িয়ে দিয়েছে দিয়েছেন তাইনি পর্দা কি জিনিস তারা জানে না খুব পর্দা কাকে বলে আপনার দিকে থোবড়া হয় জোরে বলেন একটু মাখালারা গীত গায়ে হ্যাঁ গায়ে সুবহানাল্লাহ আপনারা কয়েন মসজিদের জলসাই না জোরে বলে আজানের টাইম যখন হয় তখন কে আজান দেয় মেয়েলোক না দেয় মদলোক জোরে বলেন জীবনে কোনদিন দেখেছেন মহিলারা মেকে লাগ মুখ লাগে আজান না এরকম শুনেননি কেন শুনেননি কেন আল্লাহ আজান দিতে মহিলাকে মানা করেছে মাখলারকে গলাতে একটা টান হয় সুরা হয় মাখলারকে গলাতে একটা জাদু থাকে যদি কোনো মা বোনেরা যখন আজান দেবে এবার বেটা ছেলেরা বলবে কার এটা বহু রে কার এটা স্ত্রী রে কার এটা বেটি রে যদি ও যদি এত আওয়াজটা সুন্দর হয় দেখতে কত সুন্দর হবে আল্লাহ রসুল বলেছে বেটা ছেলে তার সাথে তার মুখ কানা দেখার জন্য চেষ্টা করবে এবার তার সাথে বলবার কথা বলার চেষ্টা করবে এই করতে 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 তার সাথে গোনা হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন যে মসজিদ আল্লাহু আকবার বলে আজান দেয় আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আল্লাহ রাসূল বলেছেন কত দূর পর্যন্ত যত জিনিস তার আজানের আওয়াজ শুনবে যত দূর আজান যাবে গাছ সাপ ব্যাঙ কিছু গাছ পাতা যত জিনিস শুনবে কিয়ামতের দিন সব জিনিস আল্লাহকে গাওয়া দিবে বলবে রাব্বুল আলামিন তোমার আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর সাত্তার আল্লাহ মির্কা গেরামে অমুক মানুষ মসজিদ আজান দিয়েছিল আমরা শুনেছি আল্লাহ আর কোন খাতাকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও ইয়াকা বলে দেখি কান থেকে আল্লাহ বলেছে মহিলা আজান একটা নমাজের টাইম হবে তোমরা খবরদার আজান দিও না বিনা আজানে তোমরা কি নমাজ পড়তে হবে পুরুষের আজান দিবে এবার কি আজান শুনে তোমাকে নমাজ পড়তে হবে এবার আপনি বলেন মাকে খালাকে বনরে আজান দেওয়া যদি এত নেকির কাম আজান দেওয়া এত বড় ফজিল আজান দেওয়াতে যদি আল্লাহ আপনাকে মানা করে তাহলে একটু আন্দার সাক্ষীর লালচে ওয়াপারের বাড়িতে জোর জোর করে গীত গা কেমন করে হালাল হয়ে গেল আজান দেওয়া যদি মানা হয় গীত গা কেমন করে হালাল হয়ে গেল আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী একদিন বসে আছে নবীর আঞ্জর পাঞ্জরে নবীর দুইটা বিবি বসে গল্প করছেন স্বামী স্ত্রীতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কান্না অন্ধ লোক নবীর কাছে চলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিবি রেখে বলছেন বিবি রে ইহতিজাব আমিন হো বাড়ির ভিতরে তোমরা চলে যাও বাড়ির ভিতরে চলে যাও বিবিরা বলছেন নবী গো কাকে দেখে পর্দা করবো গো নবীজি আপনি তো হলেন আমাদের স্বামী আর আমরা দুইজন আপনার স্ত্রী কাকে দেখে পর্দা করবো গো নবীজি আল্লাহর নবী বললেন বিবি রে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম দেখো না বিনয় মানুষ কানা মানুষ আমার কাছে আসছে ওই লোকটাকে দেখে পর্দা করো এবার নবীজি কথা শুনে বিবিরা বলছে স্বামী গো ও তো কানা বন্ধ মানুষ আমাদেরকে দেখতে পাবে না তাকে দেখে কোনো পর্দা করবো আল্লাহ রাসূল বলছেন বিবি রে আপামিয়াওয়ানি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে কিন্তু তোমরা তো কানা লও ও দেখতে পাবে না কিন্তু তোমরা তো দেখতে পাবে একটা কালো মানুষকে দেখে যদি পর্দা করা আছে তাহলে বলেন মাখলার রাস্তাতে হাঁটবে মাথাতে কাপড় নেই প্যাট উদাম সিনা উদাম হাঁটছে কোনো ব্যাপারই নেই ঝগড়া করতে লাগলে তখন ওরে সুবহানাল্লাহ মাঙ্গা ঝুঁকে ঝুঁকে গাই দিতে গা কুকুরাই এরকম করে ঝগড়া করে জি না পর্দা সিলাই থাকতে হবে চার নম্বর রাসূল বলেছে ওয়া তাআদবালাহা পুরুষের খিদমত করতে হবে কার খিদমত করতে হবে পুরুষের খিদমত করতে হবে একটা লোক লোকদের কান্নাতে হাঁটছে হাঁটছে লোকদের কান্নাতে হাঁটছে আর এক মাছুয়ার মাছ মারছে লোকটা হাঁটছে কানছে চোখটা পানি ঝরছে ওই গুড়ি আপনার একটু গল্প ওই গুড়ি বুড়াকে বলছে দাদু কানছ কেন লোকদের কান্নাতে কি হয়েছে তোমার বলছে ভাই আমার স্ত্রী ঘাটে গোসল করতে এসে মরে গেছে তোকে ঢুঁড়ছি আপনারা কয়েন মরা মানুষ ভাটু থেকে যাবে না ওজন থেকে উঠবে জি ভাটু থেকে বইবে না ওজন থেকে উঠবে ভাটু থেকে যাবে তো ওজন থেকে খুঁজছে তখন ওই মাছুয়ার বড়িটা কয়েছে তাহলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কয়েছে কেন তোমার স্ত্রী ওই ঘাটে মরেছে তো তুমি ভাটু থেকে ঢুঁড়বে ভেসে যাবে না ওজন থেকে আসবে
बेटी लाल बदम खे बोले ना सुभान अल्लाह कत माखल आज ना ना मेरा खेला एक तालबिलीन মায়লোকের মধ্যে মেটে মোটা হইছে মেলো মেলা কেন জালসা শুনতে এসে জনের যায় জালসা শুনতে এসে আরে হোসেন মোল্লা পূর্ণ থেকে আইছিল ওয়াজ করেছে যে পুরুষের খিদমত করতে হবে স্বামীর খিদমত করতে হবে এই মায়লোকটা 12টা 1টা রাতে জালসা শুনে গেছে আর জালসা শুনে ফজরের নামাজ টামাজ পড়ে এবার তেল ওসুনকে গরম কইরা ওই যে ঢিকির আগলখানে লোহাখানে কি বলেন আপনারা স্বামী এই মাথাখানটাকে চেড়ে দিয়ে লাগেছে ওকে তেল মাখাইতে কই যা আরে কেনে खिदमत कर জালসা শুনতে গেছেন রাইতে ওয়াজ শুনেছে যে স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে তাই খিদমতটা করছি রে বাপ আল্লাহ যদি জান্নাত দেয় তখন ছেলেটা পড়া লাগা তো কই হায় রে হুদমির বেটি হুদমির রে তোর কোনো হুঁশ নাই কই কেন হে বাপ কেন কই যে মাওলানা সাহেব ওয়াজ করেছে আমার খালু যে হাল বাইতে গেছে না ও 10টা বেলা তা আসবে ওর পা ধুয়ে দিবি ওকে খেতে দিবি ওর তেল মাখে দিবি ওর সেবা যত্ন করবি ও খুশি হইতে গেলে ওটা তোর স্বামী ওর সেবা করে জান্নাত পাবে আর এই কাঠের সেবা করে খালি ধান খাবে এটা স্বামী তখন মায়ের একটা রাইগের করে কইছে যে হ্যাঁ লড়ার ব্যাপার লড় স্বামী স্বামী মারালছে ভাতার কইতে দিয়েছে তা আমি স্বামী বলছি সুবহানাল্লাহ এ মেয়েরা খালারা নফল নামাজ নফল ইবাদত থেকে স্বামীর খিদমত আগে একটা হাদিস কথা শুনেন আল্লাহর রাসূলের যুগে একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন তার স্ত্রী নবীর দরবারে কেস করতে গেছেন স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন পড়োশীর ব্যাপারে নয় যে পড়োশীতে ঝগড়া হয়েছে যায় যায় ঝগড়া হয়েছে ননে ননে ঝগড়া হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে এগুলো কেস নয় পুরুষের উপরে কেস করতে গেছে কার উপরে জোরে বলেন কার উপরে কেস করতে গেছে স্বামীর উপরে পুরুষের উপরে কেস করতে গেছে এবার মহিলাটা যখন যাইছে আল্লাহর রাসূলের দরবারে পর্দাশীলা হয়ে কাপড় তাপড় সুন্দর করে পিনদে নবীর দরবারে চলে গেছে এবার যদি যাইছেন তো ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন আপনারা কয়েন তো দু পার্টিতে ঝগড়া হয়েছে এক থানাতে কেস করতে এক সাথে যাবে না আগা পিছে যাবে আগা পিছে যাবে এবার এই মহিলাটা যখন যাইছে ওর স্বামীর কেস করতে শিকায়ত করতে আল্লাহ নবীর দরবারে তো নবীর পাঞ্জরে বসে আছে এবার মনে মনে কইছে আল্লাহ কি করব আমার যার ব্যাপারে কেস করতে এসে ও তো নবীর পাঞ্জরে বসে আছে কই যা হবে তা হবে দেখা যাবে কিন্তু কেস করবই এবার মহিলাটা বলতে লাগলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম এবার মহিলাটা বলছেন আল্লাহর নবী গো সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছি নবী গো তার ব্যাপারে আমি তার স্ত্রী তিনটা কেস করতে এসেছি কয়টা কেস বলছেন নবী গো সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছি তার ব্যাপারে আমি তিনটা শিকায়ত নিয়ে এসেছি গো নবীজি প্রথম কেস প্রথম শিকায়ত হলো আল্লাহর নবী গো আমি তার স্ত্রী যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে আমার স্বামী আমাকে মারে আমাকে ফাইট মারে আমাকে কিল মারে আমি হয়তো রুকুতে থাকি হয়তো আমি নামাজে দাঁড়িয়ে থাকি কিংবা আমি তাশাহুদে বসে থাকি
শেষ করে দেবো জি বলছেন আবি জি আমার স্বামী আমাকে মারে নমাজের হালাতে এটা ভালো কাম না খারাপ কাম কেন আপনারা নমাজের হালাতে কি মারে সুবহানাল্লাহ নবী বলছেন দুই নম্বর শেখায় কি তোমার বলছেন আল্লাহর নবী গো আমি যখন রোজা রাখি আমার স্বামী আমার মুখে পানি দিয়ে খাজুর দিয়ে কিংবা আমার সাথে হাম বিস্তারি করে আমার রোজাটাকে ভেঙে দেয় আমাকে রোজা কিন্তু রাখতে দেয় না কয়টা হলো দুটা হয়ে গেল যখন সূর্য উঠে যায় কোনো বেজি সূর্য ওঠার আগে আমার স্বামী নামাজ পড়ে না তিনটা হয়ে গেল আল্লাহ নবী গো আমি যখন নমাজ পড়ি নমাজের হালাতে আমাকে মারে আর বলে বেবেরে নমাজ ছেড়ে যে তখন নমাজ পড়তে হবে না দুই নম্বর নবী গো আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে যায় বলে রোজা করতে হবে না তিন নম্বর নবী গো আমার স্বামী ফজরের নমাজ পড়ে যখন সূর্য উঠে যায় সুবহানাল্লাহ তিনটা একের পর এক শেখায় আল্লাহ রাসূল বলছেন হে সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে এটা সত্য না মিথ্যা এই যুগে তার আমরা মানুষ হতাম তো কি বলতাম মনে মনে তো খুব রাগতম গুই সাপের মতন যে হ্যাঁ আলিল বেটি হালি তোকে খাইতে দিছি পিনতে দিছি সব কিছু করছি আর তুই আমার শিকায়ত লিয়ে দিছি চল তোকে বাড়তে যে বানাছি আমি বলতো না বলতো না কিন্তু সুবহানাল্লাহ একজন সাহাবী যার সিনাতে কোরআন আছে সেই সাহাবী বলছেন আবি গো আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে কোন বিধি সব সত্য কোন বিধি সব এত মিথ্যা নয় কোন বিধি আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য নবী বলছে বাবারে তাহলে তুমি কেন তোমার স্ত্রীকে মারো নমাজের হালাতে তোমার বিবিকে কেন মারো তুমি দয়া করে বলো সেই সাহাবী বলছে খালা শুনে সেই সাহাবী বলছেন আল্লাহ নবী গো আমি একটা গরিব মানুষ যেদিন আমি কামে কাজে যাই সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি বাড়িতে আসার পর আমি এসা পড়ি মাগরে পড়ি তারপর আমি বিছানে শুয়ে যাই আমার বেঁচে আমার জন্য বিছানা লাগিয়ে দেয় পালঙ্গে চকিতে বিছান সাজিয়ে দেয় এবার আমার বেবি নমাজ পড়তে শুরু করে কোন বিজি কত বড় বড় সুরা পড়ে কোন বিজি শুনে কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সুরা কোন বিজি কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সুরা এবার বলেন নবী গো যদি চার পড়া করে কিংবা সাড়ে চার পড়া পাঁচ পড়া করে কোরআন তেলাওয়াত করি চার রকাত নামাজ পড়তে কোন কত লম্বা হইতে পারে কোনদিন রাত বারোটা হয়ে যায় কোনদিন রাত দুটা হয়ে যায় কোনদিন রাজান দিয়ে দেয় দেবীকে আমি তখন বলি দেবী রে এত লম্বা লম্বা করে তুমি সুরা পড়িও না ছোট্ট ছোট্ট সুরা পড়ে আমার বিছানে তুমি এসো বিছানে আমার ঘুম আসে না আমি সারাদিন মাঠে কাম কাজ করি আমার মাথাতে ব্যথা করি আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও আমার গা হাতটা টিপে দাও আমার বিছানে তুমি এসো আল্লাহ নবী গো করে পড়িতে থাকে আমার বিছানে আসে না আমার কথা যখন না মানে আমার কথা যখন না শুনে আমি একদিন দেখলাম দুই দিন দেখলাম তিন দিন দেখলাম কোন বুঝি এবার আমার কথা না শুনে না মানে তখন নমাজের হালাতে তাকে আমি আর মারি আর বলে বিবেরে নমাজ ছেড়ে দে আর নমাজ পড়তে হবে না কত লম্বা এক রেখাত নমাজে চার পারা সাড়ে চার পারা করে কোরআন তেলাওয়াত করতো আর তারাবির নমাজে যদি খালি তিন চার আয়াত খালি একটু লম্বা হয়ে যায় মৌলভী সাহেব একটু দেখে শুনে পড়ো জি মশলা আছে গরম এত লম্বা খাড়িয়ে থাকতে পারা যায় বলি কি বলি না সুবহানাল্লাহ বলছে নবীজি আমার স্ত্রী আমার পিছনে আসে না চার পারা সাড়ে চার পারা করে এক রেখাতে তেলাওয়াত করছে চার রেখাত নমাজ পড়তে ফজর হয়েছে আমার পিছনে আসে না আমি কি করব তখন আমি মারছি তাকে রাসূল কি ফতোয়া দিলেন এ মহিলার দলেরা শোনো যখন তোমার স্বামী বাড়িতে থাকবে তোমরা যখন নমাজ পড়বে লম্বা লম্বা করে তোমাদেরকে সুরা পড়তে হবে না ছোট ছোট সুরা পড়ে তোমরা পড়ো ছোট ছোট
মতো সূরা পড়ে নামাজ পড়ে তাড়াতাড়ি করে তোমরা স্বামীর পিছনে ঘুমিয়ে যাও। দুই নম্বরে বলছেন রোজা রাখে তখন তুমি তার রোজা কেন ভেঙে দাও, বলছেন আবি গো আমার বেবি রমজান মাসের রোজা রাখি, রমজান মাসের রোজা রাখে মানে নাই ফরজ রোজা রাখতে হবে, কিন্তু রমজানের পরে যে আরো এগারো মাস বাঁচতে গনবিজি এগারো মাসে পা খালাতে একদিন রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায় রোজা চালিয়ে যায়। রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে গনবিজি গোটা রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা বাদ দেয় না রোজা চালিয়ে যায়। যেদিন আমি কামে চলে গেল কোনো কথা নাই, যেদিন আমি বাড়িতে থাকছি বিবিকে বলছে বিবি রে আজ বাড়িতে আছি তুমি নফল রোজা করিও না, কিন্তু নবী গো আমার কথা আমার বিবি মানে না শুনে না রোজা রেখে যায়। আমি একদিন দেখলাম দুই দিন দেখলাম যখন আমার কথাটা না মানে বিবির সাথে আমি কি ব্যবহার করি নবী গো শুনেন আনা সাহাবুন, আমি একটা জোয়ানি মানুষ যুবক মানুষ নিজের বিবিকে দেখে নিজের জোয়ানিটাকে আমি থামতে পারি না, আমি বেকার হয়ে যাই গণবিজি। এবার আমি আমার বিবিকে বলে বিবি রে স্বামী স্ত্রীর কিছু আমাদের হক রয়েছে পূর্ণ করতে হবে, তুমি রোজা ভেঙে দাও নকল রোজা তুমি করিও না, কিন্তু আমার কথা মানে না শুনে না, তখন আমি জাবরান তার সাথে আমি মিলামিশা করি এবং তার রোজাটাকে তখন আমি ভেঙে দিই। আল্লাহ নবী ফতোয়া জারি করে দিলেন ও মহিলাদেরা শুনো গো যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে তোমরা নফল রোজা যদি করতে চাও স্বামীর কাছে এজাজত নিয়ে লাও, যদি স্বামী এজাজত দেয় তাহলে তুমি রোজা রাখো, আর যদি বলে বিবি রাই তোমাকে রোজা করতে হবে না তাহলে কিন্তু তোমাদেরকে রোজা করতে হবে না। তাহলে নফল নামাজ চাইতো স্বামীর খিদমত সেবা কিন্তু বেশি বড় হয়ে গেল। টাইম মেলাই মা খালারা কাইল দিবে যে মন্ত্রী সাহেব খালি হার ঘি কথা কহিলে পুরুষেরা কি লাশ সাহেবর পরে কি হারকে সেবা নাই, এরা পাইছে গাইল দিবে বাড়তে যে আমাকে আছে